আচ্ছা কিরে বিট্টু দি কাওরে দেয়া যায় না হ্যাঁ আমার ধারণা পুরোপুরি চেঞ্জ বুঝছস লিংকন আমি সব সময় ভাবতাম কি এই শহরে বেশিরভাগ বাজে লোক থাকে এই ব্যানারটা দেখার পর আমার ধারণা টোটালি চেঞ্জ হয়ে গেছে এই শহরে এরকম বাড়িয়ালা মানে ফেরেস্তার মতো কিছু লোক থাকে দেখ কি সুন্দর লেখে রাখছে শুধুমাত্র ব্যাচেলরদের জন্য বাসা ভাড়া দেওয়া ওয়াও তুই বলগাস নাই বুঝছস কিন্তু আমি ভাবতাছি অন্যটা এই বেচারা রসা খুঁজতে 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 তো লাইফটা পুরো তামাতাম হয়ে গেছে গা এই টাইমটা যদি পড়াশোনা খরচ করতাম তাহলে আজকে ফার্স্ট ক্লাস পাস হইতাম কিন্তু ব্যাচেলর চাই বাড়িওয়ালা নিজে সাইনবোর্ড লাগাইছে আমার কাছে না কেমন জানি রহস্য মনে হইতাছে তোর বেটা সবকিছুতেই তোর রহস্য এখানে রহস্যের কি আছে আমরা কি মায়া মানুষ যে গেলে বাইন্দা ধরে রেখে দিব কোনো সমস্যাই নেই তিনজন যাবো কথা কয়ে আয় পড়ুন কি কস এটাই তো আমরা তিনজন যাই দেখি কাহিনী কি বাড়িওয়ালা কি বলে তারপর একটা ডিসিশন নিব রে লতো ওর কথা শুনিস না এই বাড়িতে কেউ আছে এই তোমাদের কি বসতে সমস্যা হচ্ছে এক কাজ করো একজন ওই সিটে গিয়ে বসো না 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 আমাদের মধ্যে কোনো সমস্যা নাই আসলে কি আঙ্কেল আমরা একসাথে থাকি তো তাই আমাদের একসাথে থাকতেই ভালো লাগে ও আচ্ছা 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 চাপ নেই একটু তো বলবো তুই ক বল না তুই বল তো আঙ্কেল গত 3 মাস ধরে আমরা ঢাকা শহরে অনেকগুলো বাসা খুঁজেছি কিন্তু এমন কোনো বাসা পাইনি যেখানে ব্যাচেলারদের ভাড়া দেওয়া হয় অথচ আঙ্কেল আপনি একটা বিজ্ঞপ্তি দিয়ে রেখেছেন ব্যাচেলার চাই এটা দেখে তো আমরা 3 জনই অনেক অবাক আর কি বলবো আঙ্কেল এই শহরে আপনার মতো একটা মহান মানুষ আছে সেটা তো আমরা বিশ্বাস করতে পারছিলাম না আঙ্কেল তো আঙ্কেল ইফ ইউ ডোন্ট মাইন্ড আঙ্কেল আপনার পা ছুঁয়ে একটু সালাম করতে চাই দাঁড়া এই কি করছো ঠিক আছে আসলে আমরা যদি তোমাদেরকে ভাড়া না দেই তাহলে কে দেবে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে সবাই যদি দূর দূর করে তাড়িয়ে দেই তাহলে এই বেচারারা যাবে কোথায় তোমরা হলো দেশের ভবিষ্যৎ এই যে তুমি তোমার গায়ের রং একটু ময়লা হলেও তুমি যে একদিন এই দেশের প্রেসিডেন্ট হবে না এই নিশ্চয়তা কে দেবে আঙ্কেল একটু না বেশি ময়লা বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে না এই তুমি তোমাকে তো প্রায় ট্রাম্পের মতো মনে হচ্ছে তুমিও একদিন এই দেশের প্রেসিডেন্ট হতে পারবে জি আঙ্কেল সম্ভব জি আঙ্কেল ঠিক বলছেন ওরে ট্রাম্প আর ওরে ওবামার মতো লাগে তো আঙ্কেল আমাকে কি কোনো কিছুর মতো লাগে তোমাকে ওই কুরিয়ার প্রেসিডেন্ট যেন কি নাম ওই কিং বং কিম জং ও কিং জং উং তোমার মধ্যপ্রদেশটা যদি একটু সাইজ করতে পারো আর এই সেটটা যদি সাইজ করতে পারো তোমাকে ওই কিং জং উং এর মতো মনে হয় আঙ্কেল একদম ঠিক বলছেন ফোন বুড়িটা কমা বুঝছো তোর জাম বুললেন দেয়া যায় এখন আমরা যদি তোমাদের দায়িত্বটা না নিই তাহলে কে নেবে তাই আমি ঝুঁকি নিয়ে তোমাদের ভাড়া দিচ্ছি কেউ কিছু মনে করুক তাতে কিছু যায় আসে না তাও আমি তোমাদের ব্যাচেলারদের পাশে থাকতে চাই বাহ তোমরা ভাষা দেখো জি যদি পছন্দ হয় কালই তোমরা উঠতে পারো জি আঙ্কেল জি আঙ্কেল আসো এই মোটা যা বেশি কথা না জি আঙ্কেল ঠিক আছে শোনো আমার বাসায় থাকো ভালো কথা কিন্তু ঠিকঠাক মতো থাকতে হবে নিয়ম কানুন যা বলেছি তা সবকিছু ঠিক থাকতে হবে এখানে গ্যাস পানি বিদ্যুৎ কোনো কিছুর সমস্যা নেই
বিষয় শুধু একটাই, তোমরা ভালোভাবে চল। আর দেখো এখানে কিন্তু কোনোভাবে নোংরা করা যাবে না। না না আঙ্কেল, আপনি কোনো টেনশনই করবেন না, আমরা বাসার ভিতরে বাহিরে সবকিছু ঠিকঠাকভাবে রাখবো। ওকে ফাইন। এই যে এটা হচ্ছে বাসা ভাড়ার কার্ড, হ্যাঁ তোমরা যখন ভাড়া দেবে তখন এখানে সাইন করে আসবে। হ্যাঁ, আর এই যে কার্ডের নিচে যে নাম্বারটা দেখছো, এটা আমার মেয়ের নাম্বার, যে কোনো সমস্যা হলে তোমরা আমার মেয়েকে জানাবে, ঠিক আছে? হ্যাঁ, আমি তো কখন কোথায় থাকি ঠিক নাই, ওই তো যেহেতু মালিক, আমি চাই যে এখন থেকে আমার মেয়েই সব কিছুতে অভ্যস্ত হয়ে যাক, বুঝতে পেরেছো? আর খবরদার, ভুলেও কখনো অযথা আমার মেয়েকে ফোন করে বিরক্ত করবে না, তাহলে কিন্তু আমি বরদাস্ত করতে পারবো না। আমাদের কি দেখে ওরকম মনে হয়? হ্যাঁ বুঝতে পেরেছি, তোমরা এরকম ছেলে না, তাছাড়া মানুষের চেহারা দেখে তো মানুষের ভিতর বোঝা যায় না, তাই আগে থেকে সতর্ক করে দিলাম। আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না, আপনি যেভাবে বলছেন সবকিছু সেভাবেই হবে, মানে কোনো কিছু চেঞ্জ হবে না। আর টাকা নিয়ে তো আপনি একবারই চিন্তা করবেন না, মাস শেষে টাকা মনে করেন উইরে উইরে আপনার পকেটে চলে যাবে। ঠিক আছে, তাহলে ওই কথাই যেন থাকে, ভালোভাবে থেকো। হ্যাঁ দরকার হলে ফোন দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টাকা কি উইরাইবো? এই বড় তোর বাপে টাকা দে, আমগো টাকা, আমগো টাকা, বড় আমগো টাকা, সবকিছু কর, আমার কাছ থেকে মাস শেষে। এই তোরে না টাকা পাঠাতে কইছিলাম, পাঠাইছিলি? টাকা কি দিছস? টাকা যে পাঠামু ছেসরা ইন্টারন্যাশনাল, টাকাকে দিয়ে আলো, তারপরে কবি মোবাইলে টাকা পাঠাইতে। পরে টাকা দিলে টাকা খায়া লাই না কি করে আমি তো বুঝি না, কই যায় টাকা? ওই তো এমনই জানোসি, তুই কিছু কবি না রে? হ্যাঁ তো বুঝলাম না। মাশাআল্লাহ, এটা তো মেয়ে না, এটা তো পুরি। দেখছিস এটা কি পালারিয়ালার মেয়ে? ওনার মতো মানে ওনার ঘরে এরকম একটা মেয়ে কেমন হইব কদি? দূর বেটা, কি কসম ডাবার কথা, বাড়িয়ালা হলে একটা ফেরেস্তার মতো মানুষ, হের ঘরে পরি হইব নাকি তোর ঘরে হইব? যা কইছস ঠিক কইছস, বুঝছস এম আর প্রেমে যে কেউ পড়তে চাইব, আর কথা তো কইবই, কিন্তু দেখ আমগো কপাল, মায়া আমগো সামনে, কথা তো দূরে থাক, সামনেও যেতে পারুম না, বুঝস নাই? নাম্বার পকেটে লাগে ঘুরতে আসি, সুন্দর সাহস আছে? সাহস নাই কে, কারণ আমরা ওরকম পোলা না, পোলা সবাই দিলেও তুই দিস না, বুঝছস? আর তুই তো ভুলে ওর সামনে দিস না। আর তোদের কথা কইস না, তারা দুইজন নজর দিবি না, তকে লগে যায় না, আমার চেহারার লগে যায়। কি রে, ওর চেহারার লগে বলে যায়, আমাকে লগে বলে যায় না। আর তুই যাইস না, তুই গেলে ভাবে মানে পরে চট্টরায় পড়তে পারে। তুই দিনের বেলায় যাইস, দিনের বেলায় কই গেল? কম্বিনেশন মানে কম্বো প্যাকেজ, তুই যাইস না, এটা ভয় পাইবো। দোস্ত রে, মায়াটা চেহারা পুরো চোখের মধ্যে লেগে রয়েছে, কোনোভাবে চোখের থেকে সরাইতে পারতেছি না। তোর চোখে লেগে রয়েছে আর মায়ার চেহারা আমার মনের মধ্যে ছাত করা ছবি আইকা রয়েছে। এই খবরদার, খবরদার এই কাজ করা যাবে না, ঠিক আছে? এমনিই দেখ আমরা খুব কষ্ট করে এই বাসাটা ম্যানেজ করছি, এখন তোদের জন্য যদি একটা প্রবলেম হয় তিনজন সাফার করতে হবে, দেখবি একজন কিছু একটা করবো তিনজনে বের করে দিব। ভাই দরকার নাই, তোমার চোখ থেকে আর তোমার মুখ থেকে কোন জায়গায় কি লাগছিল বের করে ফেলাও। মায়ের চেহারা দেখছিস পুরা মাখন, কেন তোর ভাল লাগে নাই? সত্য কথা বলতে ভাল লাগছে, খুব সুইট একটা মেয়ে, আর কি সুন্দর চোখ, আর চুলগুলি যেভাবে বাতাসে ওড়ে, এটা দেখলে যে কোনো ছেলেরই মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই বালিকার পিতা কি বলে দিয়েছে আমাদের, অযথা তার মেয়েকে যেন আমরা ফোন না করি, শুধু শুধু আমরা এই ভেজালটা করি তাহলে আমাদের বাসা থেকে বের করে, এরকম ভালোবাসা আমরা আর পাবো না।
সো এই মেয়ের চিন্তা মাথা থেকে বের করে দাও, ঠিক হ্যাঁ? কার্ডটা দে তো আমারে। কে লেগা? এই কার্ডটা দে, আর আমার সিস্টেম জানতে হবে। কার্ড দিতেছি। আরে কার্ডের যে হিসাব টিসাব আছে নিয়ম কারণ একটু জানা দরকার আমার। পরে নিয়ম টার্ম না জানলে হিসাব টিসাব বেতন টেতন ঠিক মতো দিতে পারব না। কি রে, ওই দেখি কার্ডের ছবি তুলতেছে। এই ছবি তুলতেছিস ভালো কথা, আবার ফোন নাম্বার সেভ করিস না। নাম্বার সেভ করুম কে, নাম্বার টাম্বার আমার লাগে যায়। বুঝছি, ছবি তুলছে কারে, কোনো সমস্যা নাই। বুঝলাম না, তুইও দেখি মোবাইল বের করতেছিস, তুই কি করস, তুইও তো সেভ করতেছিস। এই বেটা, ওই ছবি তুলছে, আর সেভ করার ক্ষমতা আছে, আমার সেভ করার ক্ষমতা আছে, দেখ আমি সেভ করতেছি, তুই নিজের চরকাতে আল দে যা। তুই করতেছিস তাহলে আমিও করুম, দে 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 দিকে। এবার নে গাহ নাম্বার লাগা সেভ করাস। এই শুন শুন, এই যে লিংকন, নাম্বার নিছিস অসুবিধা নাই, কিন্তু বাড়িওয়ালা বলে গেছে ও তো ফোন টোন দিস না। আমার কোনো দরকার আছে? আমি তো নিলাম যদি দরকার হয়, তাই নিয়ে রাখলাম আর কি। তোর দয়ালে পিঠে কেছে আমার ভীষণ তাড়া, তোর দয়ালে পিঠে কেছে আমার ভীষণ তাড়া। এখন তো আর উপায় নেই তোকে ভালোবাসা ছাড়া, এখন তো আর উপায় নেই তোকে ভালোবাসা ছাড়া। তোর আগুনে হাত দিয়েছি বাঁচাবে বল কারা, তোর আগুনে হাত দিয়েছি বাঁচাবে বল কারা। এখন তো আর উপায় নেই তোকে ভালোবাসা ছাড়া, এখন তো আর উপায় নেই তোকে ভালোবাসা ছাড়া। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে? আমি আপনাদের বাসায় উঠেছি নতুন, তিনতলায়। আমার নাম হচ্ছে সিয়াম। আচ্ছা, কেন কল দিয়েছেন বলুন তো? ফোন দিয়েছি একটু প্রবলেমের জন্য। আমাদের ওয়াশরুমে পানি নেই, একটু মোটর ছাড়া যাবে? আচ্ছা, ছেড়ে দিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে? জি, আমি ওই যে আপনাদের নতুন ভাড়াটিয়া, আপনাদের বাসায় নতুন আসছি। ওই যে নতুন আসছে না ব্যাচেলার, তাদের মধ্যে আমি একজন, ওই ছোটো খাটো ফর্সা। আমার নাম আনোয়ার। আচ্ছা, কেন কল দিয়েছেন বলুন তো? কল দিয়েছি কেন, আসলে মনের যে ভাবটা, মানে আসলে যে ওয়াশরুমে পানিটা নাই। গতকাল রাতেই তো আপনাদের সাথে একজন ফোন দিয়েছিল পানি ছাড়ার জন্য, আমি তো তখনই পানি ছেড়ে দিয়েছি। গতকাল রাতে ফোন দিয়েছিল পানির জন্য, আসলে পানি শেষ হয়ে গেছিল তো তাই। হ্যালো 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 হ্যালো
পাখি তুমি আমার। সামকু আপু, কেমন আছেন আপনি? জি ভালো। কে? আমি আপনাদের বাসায় ওই যে নতুন আসছি, লিংকন। আচ্ছা, কেন কল দিয়েছেন? এ আপু, হয়েছে কি, ওই যে বাথরুমে মনে হয় পানি নেই, একটু মোটরটা ছেড়ে দিবেন। গতকাল রাতে মোটর ছেড়েছি, একবার মোটর ছাড়লে 24 ঘন্টা পানি থাকে। চেক না করে ফোন দিয়েছেন কেন? না না আপু, ব্যাপারটা হচ্ছে কি, মনে করেন বাথরুমে গেলাম, যাওয়ার পর দেখলাম ট্যাপে পানি নেই, তখন ব্যাপারটা কেমন বিপজ্জনক হয়ে যাবে না? তা আগে একটু শিওর হওয়ার জন্য। হ্যাঁ আপু, ওই খেলা তিনা চা দিও, আমারটা চিনি কম। আমারটা দিয়ে নি না, আমারটা একটু বাড়াই দিয়েন, দুধ চিনি বেশি। দোস্ত বেটা, শোন বেটা, ঘটনা একটা ঘটছে তো। গতকালকে রাত্রেবেলা বাড়িওয়ালার মায়ের নাম্বারটা আছে না, ওই নাম্বারটা একটা মিস কল আইছে। পরে পরে আর কি, আমি কল ব্যাক করছি। কল ব্যাক করার পর তো মনে কর বন্ধু, আধা ঘন্টা থেকে 40 মিনিট গিয়ে যাইলাম জোস। তুই কি শিওর এটা বাড়িওয়ালার মেয়ের নাম্বার, মানে কার থেকে ওই নাম্বারটাই তো? শিওর না মানে বুঝলাম না, আমি সেভ করে রাখছি না। কিন্তু দোস্ত, মানে ওই সেম নাম্বার থেকেই না আমার একটা মিস কল আসছিল, আমি আবার ব্যাক ট্যাক করি নাই, কিন্তু আমার উচিত ছিল তোদের সাথে শেয়ার করা। শেয়ার করস না, না আমি তো ভাবছিলাম আজকে শেয়ার করুম, ওই নাম্বার থেকে তো আমারও ফোন আইছিল। ঘটনা কি, মাইয়া কি আমাকে তিনজনের লোকে প্রেম করতে চায়? হ্যাঁ, প্রেম করলে করুক, ওটা অসুবিধা নাই, কিন্তু তিনজনের সাথে ব্যাপারটা 3:1, এক ফুল তিন মালি। ফালতু চিন্তা ভাবনা, কাপলা আছে, ব্যাপারটা আন্ডারস্টেমেট করতে হবে। ঠিক আছে, খালা চা দেন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আঙ্কেল আমাদের ডেকেছেন? হ্যাঁ, তোমাদেরকে ডেকেছিলাম। জি, তা কি খবর তোমাদের? জি আলহামদুলিল্লাহ ভালো। কোনো সমস্যা নাই তো, সব কিছু ঠিকঠাক মতো চলছে তো? জি আঙ্কেল, সব ঠিকঠাকই চলতেছে, কোনো সমস্যা নাই। তোমাদের দেখে তো মনে হচ্ছে না সব কিছু ঠিকঠাক মতো চলছে, চেহারার মধ্যে একটা চোর চোর ভাব চলে আসছে। কি কইরা দেখো, কিন্তু আমার কাছে কিন্তু কোনো কিছু গোপন থাকবে না। না আঙ্কেল, কি বলছেন, আমরা আপনার কাছে যে কমিটমেন্ট করেছি সেটাই মেনটেন করে ট্রাই করছি। সেটাই ঠিক আছে, আমি কিন্তু ঝামেলা পছন্দ করি না। দেখি তোমরা তোমাদের কমিটমেন্ট কতটুকু রক্ষা করো। ঠিক আছে, যাও এখন, শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। চাঁদের আলো যদি ভালো লাগে, কাল হয়ে যায় ঝাপসা আমার। তোরা থাকা আমি জানি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। আমাকে চিনতে পারছেন? আমি আনোয়ার। ওই যে ওই দিন আপনার সাথে কথা হলো, কবে কথা বলেছি? আরে ওই যে আমি আপনার কৌতুক শোনালাম, আর আপনি কৌতুক শুনতে শুনতে আস্তে আস্তে উড়া ফিটে গেছিলেন, এবার মনে পড়ছে? পড়ছে না? সরি, আমি মনে করতে পারছি না কবে আপনার সাথে আমার কথা হয়েছে।
না অ্যাকচুয়ালি আপু, সেটা হচ্ছে কি, ও একটু আপনার সাথে একটু বাড়িয়ে বলছে আপনার সাথে আন্তরিকতা বাড়ানোর জন্য। কিন্তু আপনার সাথে আমার সাথে কথা হয়েছিল দুবার, মনে আছে? না না, আমার না মনে পড়ছে না। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কিসে পড়ি, আমি বলেছিলাম আমি কেমিস্ট্রিতে পড়ি। দেন আপনি আমাকে একটা কোশ্চেন করেছিলেন পানির সংজ্ঞা কি, তখন আমি বলেছিলাম এইচ টু ও। দেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন এইচ টু ও প্লাস এইচ টু ও প্লাস এইচ টু কি হবে, তখন আমি একটু মানে ঘাবড়ে গেছিলাম। তখন আপনি রসিকতা করে বলছিলেন বন্যা হয়ে যাবে, মনে পড়ছে? সরি, আমি মনে করতে পারছি না। আপনি একটু তাড়াতাড়ি সবকিছু ভুলে যান, তাই না? ভুলে যাওয়ার কোনো অভ্যাস আছে? না না, সেরকম কোনো অভ্যাস নেই আমার। অ্যাকচুয়ালি আপু হয়েছে কি, ওদের একটু গায়ে পড়া স্বভাব বুঝছেন, সবসময় বানায় বানায় বলে, আমি আবার ওরকম না। তাই আমার সাথে যদিও আপনার অত বেশি কথা হয় নাই, অল্প একটু কথা হয়েছে, আপনি আমাকে বলছিলেন আমি অনেক স্মার্ট, মনে আছে? কখন আপনাকে স্মার্ট বললাম? মনে নাই। আচ্ছা, মনে হয় আজকে আপনার কথা বলার মুড নাই, বুঝছো? সমস্যা নেই আপু, কথা বলার মুড না থাকলে কথা বলতে হবে না, আমরা আরেক দিন কথা বলবো। হ্যাঁ, তো আপু কি রেগুলারই ছাদে আসেন? না, প্রতিদিন ছাদে আসি না। কোনো সমস্যা নাই, আপনি যখন আসবেন আমাদের নক দিয়ে আসবেন। আর আপনি কি সকালে ছাদে আসেন? না, সকালে তো ছাদে আসা হয় না, সকালে অনেক রোদ থাকে। থ্যাংক ইউ, ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ। হ্যালো, কি করছেন? আমি তো বসে আছি। আজকে আকাশে কি ভীষণ সুন্দর একটা চাঁদ উঠেছে দেখেছেন? আমি তো রুমে, আমি দেখবো কিভাবে? ছাদে গিয়ে দেখে আসো। আমি এখনই যাচ্ছি, বাই। এত রাতে? হ্যালো, কি করছেন? না, শুয়ে শুয়ে গান শুনছিলাম। একটু বারান্দায় আসবেন, কি সুন্দর বাতাস বইছে আজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি, এখনই আসতেছি। নায়িকা ফোন দিচ্ছে। হ্যালো, আপনি যাবেন? আমরা ফোন দেই নাই, হয়তো ভুল হচ্ছে, ভুল মানে অবিচারে খেতা পড়ে মিয়া। এখন আমার বাসা থেকে বাইরে যাবি না, বাড়িলে বড় ধরনের ঝামেলা হয়ে যাবো। কিন্তু আমি বাইরে থেকে লোকজন ডাইককে এনে কিন্তু তোকে গণপুড়ি দিতে হবো। আঙ্কেল, আমরা ভাবছিলাম আপনি ফেরেশতার মতো মানুষ। আমি জানি আপনি ফেরেশতা, দেখতে বোঝা যায়, কিন্তু আপনি আমাদের সাথে এমন ব্যবহার করতেছেন আমরা তো কিছুই বুঝতেছি না। আঙ্কেল, আপনার মনে কথা ভুল হচ্ছে। কোনো ভুল নাই, এরকম দেখছস কি বেটা? আমার আসল চেহারা পরে দেখবি। জমকা জমকা, দুই দিন আমি বাজারে গেলাম, বাজার থেকে আইসা যদি দেখে তোরা বাসায় আসো, কাইটটা টুকরা টুকরা করে তোকে বার করে দিব, তোকে লাশ বার হবে বেটা। আমি কোনো কথা শুনতে চাই না, তখন যদি না যাস
আমার আসল চেহারা দেখবি। আঙ্কেল সরি আঙ্কেল। নো সরি, বাসা থেকে বাইরে যাবি না, তোকে বাড়ি থেকে বাইরে দিব না। নো সরি, যাও। বাড়ি এলা খারস বন্ধু, তুই ফোন দিছিলি? কেন আমি ফোন দিতে যাব? তুই ফোন দিছিলি? আমার কি মাথা নষ্ট? এটা সত্যি কথা, আমি ফোন দিছি না। মানে এইভাবে তুই এক করার মুরব্বী এরকম না, তারা দুজনে ফোন দিছ, স্বীকার করস না? আমি স্বীকার করছি, কথা বলে লাভ নাই। উনি যেভাবে বলতেছে, উনি এলাকার প্রভাবশালী লোক, পরে এলাকার পোলাবান টোলাবান আয় বলে ফিডিং টিডিং দিবার এক খাবার, তার থেকে ভালো ভাই কোটি বস্তা যা আছে ভালো ভাই। জলদি কর, জলদি কর, জলদি উসা, জলদি উসা। এহে ফোন দিল কেডা। হা হা হা, হ্যালো ভাই, নিচে থাকেন, আমরা আস্তে আস্তে আসতেছি, থাকেন থাকেন। আপনারা বোধহয় আমার উপর অনেক রাগ করে আছেন, ঘটনাটা কি হয়েছে আমি বলবো না, আমি ডাক্তার সাহেবকে নিয়ে এসেছি, তার মুখ থেকেই শুনুন। আসলে উনি মূলত একটি মানসিক রোগে আক্রান্ত, চিকিৎসা বিজ্ঞানে যেটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। অতীতে হয়তো এমন কোনো ঘটনাতে সে গভীর আঘাত পেয়ে তার এখন এই অবস্থা হয়েছে, আর এই সমস্যাটি এখন আরো জটিল আকার ধারণ করেছে। আপনি অসুস্থ আগে বলবেন না? আমার বাবার একমাত্র বোন, যে একজন এই বাসায় থাকা ব্যাচেলর ভাড়াটিয়ার সঙ্গে প্রেম করে পালিয়ে যেয়ে বিয়ে করেছে, আর তারপর থেকে আমার দাদা এবং আমার বাবা, তারা দুজনেই কেউ তাকে আর মেনে নেয়নি। আমার দাদা যতদিন বেঁচে ছিলেন তাকে তো মেনে নেয়নি, আর আমার বাবা এমন একটি মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তিনি প্রত্যেকটি ব্যাচেলরকে ঘৃণার চোখে দেখেন। এখন রোগটা অনেক বেশি বেড়ে গেছে, তিনি কোনো ব্যাচেলর মানুষকেই সহ্য করতে পারেন না। দিন দিন তিনি অনেক বেশি প্রতিহিংসাপরায়ণ হয়ে যাচ্ছেন। সে প্রতিহিংসার একটা পর্যায়ে তিনি আমার কণ্ঠ কপি করেও কথা বলা শুরু করেছেন, আমার মতো কণ্ঠ করে উনিই কথা বলেন ব্যাচেলরদের সাথে, আপনাদের সাথে উনিই কথা বলেছেন, কি কার্ডে দেওয়া নাম্বারটাও বাবার, যে নাম্বারটার কথা উনি বলেছে যে নাম্বারটা আমার। এর আগে এই বাসায় যে ব্যাচেলররা থাকতো তারা কিন্তু যেতে চায়নি, তাদেরকে বাবা ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করেছে। আপনারা চলে যান, সেটাই বোধ হয় আপনাদের জন্য ভালো হবে, আর সম্ভব হলে আমার বাবার জন্য দোয়া করবেন, উনি যেন এই ট্রমা থেকে বের হয়ে আসতে পারে। আহারে, লোকটা ভালো ছিল, আমরাও সরি। ব্যাচেলার ভাড়া পাই না, আর এরা ব্যাচেলার ভাড়া দিতে চায়? হ্যাঁ চল তো দেখি, চল ভিতরে যাই দেখি। তোকে প্রথম দেখার স্মৃতি, চোখ না ফেরারে আজব রীতি, কখন যে রাত হয়ে গেল উদাসী সন্ধারা। তোকে প্রথম দেখার স্মৃতি, চোখ না ফেরারে আজব রীতি, কখন যে রাত হয়ে গেল উদাসী সন্ধারা। তোর কাছে যাই যাব আমি, বলুক লোকে তাপা গেলামি, না হয়ে যাবার জায়গা নেই আর, আমি যে আজ দিকহারা।
এখন তো আর উপায় নেই তোকে ভালোবাসা ছাড়া, এখন তো আর উপায় নেই তোকে ভালোবাসা ছাড়া। তোর দয়ালে পিঠে এঁকেছে আমার ভীষণ তারা, তোর দয়ালে পিঠে এঁকেছে আমার ভীষণ তারা। এখন তো আর উপায় নেই তোকে ভালোবাসা ছাড়া, এখন তো আর উপায় নেই তোকে ভালোবাসা ছাড়া। তোর আগুনে হাত দিয়েছি বাঁচাবে বল কারা, তোর আগুনে হাত দিয়েছি বাঁচাবে বল কারা। এখন তো আর উপায় নেই তোকে ভালোবাসা ছাড়া, এখন তো আর উপায় নেই তোকে ভালোবাসা ছাড়া।